নমস্কার, আমি নয়ন রায়। পিছনে ঐতিহাসিক কার্জন গেট, এখান থেকে দাঁড়িয়ে কিছু কথা বলছি। কেন বলছি তার প্রেক্ষাপট বিবরণ সেটা আসছি। কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত লাইন দুরাশার মৃত্যু দিয়ে শুরু করতে চাইছি। বলছে, দ্বারে মৃত্যু বনে বনে লেগেছে জোয়ার, পিছনে কি পথ নেই আর, আমাদের এই পরায়ণ জেনেছে মরণ, অনুগামী ধূর্ত পিছে পিছে প্রস্থানের চেষ্টা হলো মিচে। দাবানল ব্যর্থ হলো শুরু, শুষ্কশ্রু জল বেনামি কৌশল, জেনেছে যে আরণ্যক প্রাণী তাই শেষে নির্মূল বনানি। কবিতার এবং কবির প্রতি শ্রদ্ধা রেখেই 11:30 ঘড়ির কাঁটায় ঐতিহাসিক কার্জন গেটকে সামনে রেখে বলতে চাইছি যে উৎসব হোক প্রতিবাদ হোক, তাই সংবাদ মাধ্যমের সাংবাদিক গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা, বিভিন্ন সময় স্টুডিওতে মত বিনিময় করি, কথা বলি। আমার মনে হয়েছে যখন জুনিয়র ডাক্তাররা যখন আমরণ অনশনে ডাক দিয়েছেন, তারা 8:30 ঘড়ির কাঁটায় ধরে যখন অনশন করছেন, আমি সাংবাদিক হিসাবে ঘরে বসে থাকতে পারি না। তাই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে, কার্জন গেট থেকে দাঁড়িয়ে যে কথা বলতে চাইছি, কারণ আজকে তারা জীবন লড়াইয়ের কার্যত জায়গায় চলে গেছেন এবং তাদের জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট টু জাস্টিস তারা চাইছেন। সরকারের তরফ থেকে কোনো টনক নড়েনি বা কোনো মেল চলাচলই হয়নি, যেটা হয়েছে উপরন্তু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, ডেকোরেটার্স যারা তৈরি করেছিলেন তারা মাল খুলে নিয়ে গেছেন, তাতে কিন্তু দমানো যায়নি। জুনিয়র ডাক্তাররা তারা মঞ্চ বেঁধে মেরা বেঁধে, সিনিয়র ডাক্তাররা সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে সবাই তারা কার্যত আতঙ্কে রয়েছেন, কারণ এই ছোটো ছোটো হৃদয়ের যে ছেলেপেলেগুলো ডাক্তার আগামী দিনের, তাদের জীবনের অনেক দাম আছে, তাদের পরিবাররা খুব আশঙ্কার মধ্যে রয়েছেন, তবু তারা লড়াইয়ের ময়দান থেকে জমি ছাড়তে চাইছে না। তাই আমি দীপ্ত কণ্ঠে কোনো কথা বলতে চাইছি না, কারণ ঐতিহাসিক কার্জন গেট লর্ড কার্জন যখন এসেছিলেন তখন বর্ধমানে মহারাজা তাকে সামনে রেখেই হচ্ছিল এই গেট অভিবাদনের গেট তৈরি হয়েছিল। তাই আমারও এই ঘড়ির কাঁটায় 11:30 আমি মনে করি যে আমি যে কথা বলি, যে কথা বলার চেষ্টা করি, সেটা সকাল হতে পারে, দুপুর হতে পারে, রৌদ্র হতে পারে, সূর্যের বিকিরণ হতে পারে, সূর্যের অস্তমিত হতে পারে, আমি আমার মতো করে সংবাদ সাংবাদিকতা নৈতিক কর্তব্য বলার চেষ্টা করব। তাই জুনিয়র ডাক্তাররা যে কথা বলছেন সে কথা মানুষের কথা বলছেন, সরকার বাহাদুরে কর্ণ কোরে পৌঁছলে ইজ ভেরি গুড, নাহলে পশ্চিমবঙ্গের যে সম্মান মান মর্যাদা সেটা অবশ্যই হানি করেছে আজকের ঘটনায়। তারা যেভাবে আমরণ অনশনে তারা ডাক দিয়েছেন, তারা বসে আছেন, কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত সিসিটিভি ফুটেজ তারা লাগিয়েছেন, যদিও জুনিয়র ডাক্তাররা বলেছেন যে তারা আমরণ অনশন চলাকালীন তারা সিসিটিভি লাগাবেন, কারণ তারা প্রতিবাদে এই মুহূর্তে জাস্টিসঘরের পরিপ্রেক্ষিতে বলছেন। তার সঙ্গে অভয়ের বিচারের পরিপ্রেক্ষিতে আজকে জয়নগরের 9 বছরের নৃশংস একটি মেয়ে মার্ডার এবং রেপ এবং সেখানে এসডিপিওকে তাড়া করেছে, এটা কোনো কাঙ্ক্ষিত সভ্য ব্যবস্থায় হতে পারে না। কাটাপুকুর মর্গে সেখানে বাম নেত্রীর সঙ্গে ডান নেত্রীর বিভিন্ন লড়াই চলছিল, সে কথাও বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের যে ব্যবস্থাপনার মধ্যে দাঁড়িয়ে আমরা কথাগুলো বলছি, যে পশ্চিমবঙ্গের যে সুনাম সমৃদ্ধির ক্ষেত্রে যে কথা বারবার বলা হয়, আজকে কার্জন গেটে দাঁড়িয়ে আমাকে 11:35 কথা বলতে হলো কেন? দেখুন, আমি সাংবাদিক, এটা আমার পরিচয়, গণতন্ত্রের ফোর্থ পিলারের ওপর আমার ভূমিকা রয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমার কাছে মনে হয়েছে যে যখন তারা আমরণ অনশনে যখন তারা না খেয়ে যে লড়াইটা করছেন সমাজ ব্যবস্থা সমাজ সংস্কারের ক্ষেত্রে, সমাজ সংশোধনের ভূমিকায় রয়েছে, তাই আমারও কোনো কিঞ্চিত কোনো ভূমিকা থাকলে সংবাদের ক্ষেত্রে সেটা আমি করব, কারণ আমি কোনোভাবে কোনো ভয়ের কাছে মাথা নত করা অন্তত মেরুদণ্ড বিক্রি করা সাংবাদিক নই। সারাদিন বৃষ্টি হয়েছে বর্ধমান শহরে, সারা বাংলা জুড়ে হয়েছে, এই জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার অগণিত মানুষ ধর্মতলা এই মুহূর্তে রয়েছে ডরিনা কসিংয়ে, আর আমি রয়েছি কার্জন গেটের সামনে দাঁড়িয়ে। আমি যে কথা বলতে চাইছি, জাস্টিস মিলনা চাইয়ে, জাস্টিস মিলনা চাইয়ে, জাস্টিস মিলনা চাইয়ে, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর। তাই আমার ওয়ালে কিন্তু তিলক তোমার বিচার চাই কথা বলার হিম্মত আমি রাখি। কেন রাখি? আমার মেরুদণ্ড সোজা, তাই প্রতিবাদ প্রতিহত করা, 4টে পুজো প্যান্ডেলের ছবি দেখালাম আর 4টে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, এটা সাংবাদিকতা বলা হয় না। সাংবাদিকতা হচ্ছে রে 24 ঘন্টা জেগে থাকতে হয়, দেশ রাজ্য
আন্তর্জাতিক স্তরে সমস্ত সংবাদকে পরিবেশিত করতে হয় তার দক্ষতার পরিপ্রেক্ষিতে, তার জন্য কলজের দাম থাকা চাই। তাই আমি কার্জন গেটকে সাক্ষী রেখে বলছি, এই ধরনের যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে তাতে আমার হৃদয়কেও অবশ্যই কাঁপিয়ে দিয়েছে, কারণ আমি একটি কন্যা সন্তানের পিতা। আজকে আমি স্ট্যাটাসে দিচ্ছিলাম তার দিয়েছি তার কথা যে যে আগামী জীবন তার ভালো হোক, অবশ্যই আমি চাইব তার পশ্চিমবঙ্গের যে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে সুরক্ষিত কথা বারবার বলেছি, আমি সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করি না, করার চেষ্টা করি না। যে নরকাধকরা যে আক্রমণ করেছেন, যে রেপ এবং খুন, নৃশংসভাবে তার ঘটনার প্রতিবাদে জের সারা পৃথিবীতে উঠেছে 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 সমুদ্র সপেনের মতো, বঙ্গোপসাগরে ঝড় বলছি না, এটা বলছি যে প্রশান্ত মহাসাগরের, আটলান্টিক মহাসাগরের মহাঝড়। তাই তারা না খেয়ে না দে, তারা বলেছে তারা ডিউটি করবে কিন্তু খাবার খাবে না। অনেকে প্রশ্ন করছে খাবার খাবে কি না সেটা কী করে বোঝা যাবে, তার জন্য সিসিটিভি ফুটেজ রয়েছে, তার জন্য তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন রয়েছে, তার জন্য তাদের দীর্ঘ 56-57 দিন মানুষ সংঘবদ্ধ হয়েছে। অভিনেত্রী দেবলীনা দত্ত কখনো স্বস্তিকা সমাজের বিভিন্ন স্তরে, আর অরিজিৎ সিংয়ের গান শুনেছেন আপনারা, তিনি প্রতিবাদে গান গেয়েছেন। তাই আমারও মনে হয়েছে যে আমারও কিছু কন্ট্রিবিউশন এই সমাজ ব্যবস্থা রয়েছে। দ্যকোয়েরি.কম নয়ন রায় বা সারা বাংলায় খুব পরিচিত, ছোট মানুষ ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি মনে করি যে কোনো রাতেই হোক যে কোনো ভোরেই হোক আলো ফুটবেই, আজ না হোক কাল, এটুকু ভরসা আমি করতে, আমার ভরসা অন্তত আছে। তাই যে কথা বলতেই চাইছিলাম, যে কথা দিয়ে শুরু করলাম, সেটা অবশ্যই কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত লাইন দিয়ে শুরু করেছি, কারণ আমি মনে করি যে একমাত্র কবিতাই হচ্ছে পথ, কবিতাই হচ্ছে একমাত্র হচ্ছে বিপ্লবের পথ বপন করে দেয়। তাই বোধন কবিতা দিয়ে শেষ করব, বলছে হে মহামানব, পরিচিত কবিতা আপনাদের, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলে এই গ্রাম নগরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখনো জমেছে অন্ধকার, এই যা ওই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। সত্যি তো মৃত্যু এখানে গেড়েছে তো, জয়নগরে ঘটনা ঘটেছে তো, অভয়ের ঘটনা ঘটেছে তো, তাই আর যেন কোনো অভয় না হয় তার জন্য কার্জন গেটের সামনে এত রাতে আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করছি কিনা সেটা বড় কথা নয়, কিন্তু আমার সংবাদ এবং সাংবাদিকতার যে ভূমিকা, যে জনগণের দ্বারা আমি পরিচালিত হই, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা, আমারও কিছু কথা আছে, বক্তব্য আছে, আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু এত রাতে যখন আমি বলছি আমি ডাক্তারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আছি, কারণ আমিও সমাজ জীবনের অংশীদার, আমারও পরিবার আছে, আমিও মনে করি সমাজ সংশোধনের ক্ষেত্রে সরকারে কর্ণ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খোল পরিষ্কার করে কিন্তু শোনা উচিত এই জুনিয়র ডাক্তারদের, যদি তাদের কিছু হয়ে যায় সোল রেসপন্সিবিলিটি কিন্তু নিতে হবে গভর্নমেন্টকে, অর্থাৎ সরকারকে নিতে হবে। আর রইল নয়ন রায়, এ থেট কালচার তো নয়ন রায় দেখে নিয়েছে, তার অফিসে তো ঢিল পড়েছে। আমি তো কার্জন গেটের মুখে দাঁড়িয়ে কথাটা বলছি, রাত্রি প্রায় 11:40 বা 45 হবে, 5 মিনিট ঘড়ি লেট আছে, আমি লেটে চলি ভাববার কারণ নেই। তাই পাথরের আঘাতে আমি আক্রান্ত হইনি, হৃদয়ে আক্রান্ত হয়েছি, আজকে এগুলো করে বলতে চাই না। তাই জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট টু জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট টু জাস্টিস, এটা আমি যেমন বলছি, তাই অতি মানব এ মহামানবের কথা যখন বলছি, যে যে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে যেভাবে উদ্বলিত হয়েছে, মানুষের হৃদয়কে কাঁপিয়েছে সারা, এই মুহূর্তে ডোরিনা ক্রসিংয়ে আছি, আর আমি নয়ন রায় রয়েছি কার্জন গেটের ঐতিহাসিক গেটের সামনে, আমি বলছি জাস্টিস হোনা চাইয়ে, জাস্টিস মিলনা চাইয়ে, জাস্টিস হক বানতা হয় কোন দেগা সরকার কো ঠিক করানা হোগা। নমস্কার, আপনারা ভালো থাকবেন, প্রতিবাদ প্রতিহত করুন কিন্তু গণতান্ত্রিকভাবে করুন, আইন হাতে তুলে নেবেন না, আর আমাকে ধমকে চমকে লাভ কিছু হবে না, তারা বলে বলে ব্যর্থ হয়ে গেছে। তাই আমি কার্জন গেটের সামনে এত রাতে আমার মনে হয়, আমার বিবেক জাগ্রত হয়েছে, বিবেক আমার বরাবরই জাগ্রত, আমি খুব জাগ্রত মানুষ, আমি নিদ্রাহীন, আমি অনেক রাত পর্যন্ত কাজকর্ম করি, তাই মনে হলো খাবারটা খাইনি অ্যাকচুয়ালি, আমি যখন বলছিল ডাক্তার আমার মুখে অন্তত সে খাবারটা গেল না, আমি তাই ক্ষুধা নিয়েই বলছি, প্রতিবাদ চলতে পারে চলবে, উৎসব চলবে, প্যান্ডেলে হবিং হবে কিনা কী সব বলে টলে সেটা বলতে পারবো না, কিন্তু কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত ভূমিকায় মানুষকে কিন্তু হক চুকিয়ে দিয়েছে। তাই আমাকে নিয়ে যদি কোনো উন্মাদনা তৈরি করতে চান পুলিশ প্রশাসন, আমি মোস্ট ওয়েলকাম করছি, দেখা হবে, কথা হবে, আর আন্দোলনের প্রতিবাদ প্রতিহত যেভাবে হচ্ছে, আমি মনে করেছি জাস্টিসটা জরুর মিলনা চাইয়ে
কব মিলেগা বতানা পড়েগা সরকার কো সুপ্রিম কোর্ট মে মামলা চল রা ভালো থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি, এত রাতে আপনারা জেগে আছেন, আমাকে দেখছেন, কমেন্টস করছেন, তার জন্য আমি আজকে নয়ন রায়, দ্য কোয়েরি ডট কম, বেঙ্গল ভিউ, দ্য কোয়েরি লাইভ, এই গোটা বাংলা জুড়ে আমার আমি প্রতিবাদ করি, এটা আমার ক্যারেক্টার, আমি আপোষহীন লড়াই দুর্নীতির বিরুদ্ধে চালিয়ে যাব। তাই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, তাদের প্রতিবাদকে সমর্থন করছি এবং উৎসবকে সমর্থন করছি, সরকারের প্রতি আমারও দৃষ্টি থাকবে, আমার এই যে চশমা দুটো চোখ চারটে চোখ দিয়ে দেখব যে সরকার কী করে, এই আমরণ অনশনে যে ডাক দিয়েছেন তাদের দাবিগুলো দশ দফা দাবি শোনা হয় কি না, বক্ত বাতায়েঙ্গে। নমস্কার, আমি নয়ন রায়, ঐতিহাসিক কার্জন গেট, বর্ধমান। নমস্কার।